নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলতে তো অনেক কথাই হয়, তবে আমি দুটো বিষয় স্মরণ করিয়ে দেব জাতীয় স্বার্থে। সেটা হচ্ছে জবাবদিহিতামূলক বিষয়গুলো সবসময় স্বচ্ছ এবং সঠিক হয়। তো আসলে একটা মানুষের সমস্যাটা কোথায়, সমস্যাটা কি, কিভাবে সেটা সমাধান হওয়া দরকার, কতটুকু সমাধান হয়েছে, অসম্পন্ন কি আছে, এই যে খোঁজ খবর জনগণের রাখা, এটাই হচ্ছে আপনার আমরা যেটাকে বলে থাকি যে জবাবদিহিতামূলক সংসদীয় আসন। অর্থাৎ জনগণের সঙ্গে যদি এই জবাবদিহিতা একজন মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্যের সঙ্গে যদি জনগণের এই সম্পর্কটুকু বিরাজ করে, তাহলে ওই সংসদীয় এলাকা যেখানেই হোক না কেন দেশের, সেটা অন্য অন্য সংসদীয় এলাকা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম হবে এবং জনগণ সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা অনেক বেশি পাবে, যেটা আমাদের দেশে খুব কম দেখা যায়। আমি সেটা আগেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি মনে করেন যে মিডিয়া কোটায় আমাকে নমিনেশন নৌকা দেওয়া উচিত, তাহলে আমি আপনাদেরকে সেই ক্ষেত্রে বলবো যে আমি নড়ালকে জবাবদিহিতামূলক সংসদীয় আসন হিসাবে গড়ে তোলা, সারা বাংলাদেশে একটা রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে আগেও বলেছি, মিডিয়ার মাধ্যমে আবারও এই মেসেজটি পৌঁছে দিতে চাই। পাশাপাশি সন্ত্রাসমুক্ত, বাহিনীমুক্ত, দ্বিধামুক্ত এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন কল্পে যা করণীয় আমি সমস্ত ব্যবস্থাগুলোই নেব ইনশাল্লাহ। আমার আত্মবিশ্বাস নড়াল দুই আসনে সুস্থ সুন্দর নির্বাচন হলে আমি আমার জনপ্রিয়তা এবং আমার গ্রহণযোগ্যতা কোনো ক্যান্ডিডেট থেকেই কোনো অংশেই কম না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিষয়গুলো সবসময় স্বচ্ছ এবং সঠিক হয়। তো আসলে একটা মানুষের সমস্যাটা কোথায়, সমস্যাটা কি, কিভাবে সেটা সমাধান হওয়া দরকার, কতটুকু সমাধান হয়েছে।